আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দীনী ভাই ও বোনেরা, মাত্র দুটি হাদিস আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা আমাদের বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি অন্যান্য কাজ হতে অবসর হও এবং ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না করো, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না। দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে এই জীবন নিয়ে পরিতৃপ্ত কিংবা যার মন সর্বদা প্রফুল্ল থাকে। প্রতিটি মানুষই জীবনের বিভিন্ন দিক থেকে ডিপ্রেশন ফেস করছে, অনেকে নীরবে চোখের পানি জড়াচ্ছে। সকল মানুষের মাঝে এমন একটা শ্রেণী আছে যারা দুনিয়ার বিভিন্ন না পাওয়ার বেদনার মাঝেও অন্তরে এক প্রকার প্রশান্তি নিয়ে জীবন কাটাচ্ছে। তারা কারা? যারা আল্লাহর আনুগত্যে দিনাতিপাত করছে, অর্থাৎ সবসময় আল্লাহর আনুগত্যে মগ্ন থাকছে, সর্বাবস্থায় সবরের উপর অটল থাকছে এবং আখিরাতের উত্তম বিনিয়োগের প্রত্যাশায় রয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার জীবনের চিন্তা লক্ষ্য হবে আখিরাত, আল্লাহ তার অন্তরে সচ্ছলতা দিবেন, তার কর্মকাণ্ড গুছিয়ে দিবেন এবং দুনিয়া নিয়ামত অনুগত ও বাধ্য হয়ে তার নিকটে আসবে। আর যার চিন্তা লক্ষ্য হবে দুনিয়া, আল্লাহ তার দু চোখের মাঝে দারিদ্র রেখে দিবেন, তার কর্মকাণ্ড বিক্ষিপ্ত করে দিবেন, ফলে সে অস্থিরতা কাতরাবে এবং দুনিয়া থেকে সে ততটুকু অর্জন করতে পারবে যা তার জন্য পূর্ব নির্ধারিত ছিল। ডিপ্রেশনে আছেন? সুখ দরকার? এই নেন প্রেসক্রিপশন। উপরে দুটো হাদিসের উপর কিছুদিন আমল করে দেখুন, এরপর নিজেই বুঝতে পারবেন আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য কত সহজ সমাধান বাতলে দিয়েছেন। খুব সহজ একটি হিসাব বুঝতে হবে, আমরা পণ্য ক্রয় করতে কোথায় যাই? যেখানে পণ্য পাওয়া যায়, অর্থাৎ দোকানে যাই। এবার বলুন, সুখ শান্তির মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং শান্তির জন্য তার কাছেই ফিরে আসতে হবে, এটিই চূড়ান্ত কথা। বাকি যত পথ ও পন্থায় অনুসরণ করুন না কেন, সাময়িক পূর্তি পেলেও দিন শেষে আপনি একাই হয়ে যাবেন। ডিপ্রেশন আপনাকে পাকড়াও করবে, ফিরে আসুন আল্লাহর দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও মানার তৌফিক দান করুক। আমিন।